আমি আশা করছি যে এটা আসলে রাত 12টা পর্যন্ত হওয়া উচিত যদি তারা মিডনাইট পর্যন্ত করে বা 24 আওয়ার্স করে আরো ভালো মেট্রো ট্রেনে এখন থেকে 1 ঘন্টা সময় বাড়ানো হয়েছে উত্তরা উত্তর থেকে যে ট্রেনটি 9টা 20 এ ছাড়বে সেই ট্রেনটি মতিঝিল থেকে ছাড়বে 9টা 40 মিনিটে 1 ঘন্টা সময় বাড়ানোই কি বলছে যাত্রীরা টাইমটা তো বাড়া আসলে সবার জন্য উপকারী হয়েছে কারণ রাতের বেলা দেখা যায় যে অনেক সময় যাওয়ার সময় যে আমাদের টাইমটা লিমিটেড ছিল সেটার জন্য তো আসলে বেশ মানে যতই সুবিধা হোক মেট্রো রেলের আমরা ধরেন মতিঝিল একটা কাজে ব্যস্ততা এখন ঈদের সময় যেহেতু অনেকেরই অনেক কাজ থাকে তো টাইমটা বাড়াতে আসলে উপকারী হয়েছে সবার অনেক সময় দেখা যায় যে কর্মস্থলে 1 ঘন্টা বেশি কাজ করার কারণে আমরা বের হয়ে অনেক সময় যদি পাবলিক ট্রান্সপোর্ট ধরতে যাই সেক্ষেত্রে আমাদের বাসায় পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে তো এখন যেহেতু 1 ঘন্টা বেড়েছে তাহলে আমরা অনেকটাই রিলিফ পাচ্ছি যে আমরা 1 ঘন্টা দেরি করে বের হলেও আমরা মেট্রো ট্রেনের কারণে আমরা আগে আগে বাসায় পৌঁছাতে পারছি যদি 12টা পর্যন্ত থাকে আরো মানুষ উপকৃত হবে আরো সফল পাবে সবাই এই সরকার ডিজিটাল হয়ে গেছে স্মার্টে চলে যাচ্ছে ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি যদি তারা মিডনাইট পর্যন্ত করে বা 24 আওয়ার্স করে আরো ভালো 24 আওয়ার যখন করবে তখন হয়তো বা আধা ঘন্টা পর পর দিবে এখন যদি 2 মিনিট 5 মিনিট পর পর দেয় জনগণ উপকৃত হবে ব্যবসা বাণিজ্য যারা করে তাদের জন্য একটু সময় আকপিস হলে যাওয়ার জন্য সুবিধা হয় সব ক্ষেত্রেই সুবিধা এবং ওদিক থেকেও যারা আসবে তারা 1 ঘন্টা বেশি হওয়ার কারণে সবার জন্য সুবিধা হবে হ্যাঁ মেট্রো একদম সবার বাড়তে সুবিধা হয়েছে যাদের সুবিধা হয়েছে ঈদের কেনাকাটা করা যাবে ফ্যামিলি আসা যাওয়া করা যাবে আপনি কেন চলাচল করেন কোথায় থেকে কোথায় আমি আসছি আমার ভাই অফিসিয়াল ওয়ার্কে আসছিলাম কোথায় থেকে কোথায় ওই যে আপনি সেগুন ভাই এই যে অফিসে আসছিলাম আমার নিয়মিত চলাচল করেন হ্যাঁ নিয়মিত আসি ইনশাল্লাহ আমি যদি বলি যে টাইম বাড়ার ক্ষেত্রে আসলে অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন কাজে বাইরে থাকি নানা সময় সেক্ষেত্রে অনেক সময় ইমার্জেন্সি তো আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া লাগে সেক্ষেত্রে টাইম বাড়ার ফলে আমরা এই সুবিধাটা পাচ্ছি যাতে করে যে কোনো সময় আমরা যেন মেট্রোটা ইউজ করতে পারি সেটা একদম ভোরে হোক কিংবা একদম এখন যেহেতু প্রায় 8টা বা 9টার পরে যেহেতু আমাদের টাইমটা বাড়ছে সো আমরা মনে করি যে এই সময়টা অবশ্যই ঢাকার মধ্যে যারা রেগুলার যাত্রী আছে তাদের জন্য অনেক বেশি সুবিধাজনক যাত্রীর চাপ আসলে কমবে মনে হচ্ছে না কারণ আসলে মানুষজন তো ঈদের শপিং করবে তো সেই কারণে শপিংয়ের সময়টা যাবে তবে মানুষের জন্য খুব উপকার হয়েছে এটা নো ডাউট যারা অফিসে যাচ্ছে তাদের জন্য সকালবেলাটা একটু হয়তো রাশ কম থাকে যে একটু যেহেতু আগে থেকে রওনা দেওয়া যায় আর বিকালবেলাটা যেহেতু শপিংয়ের একটা বিষয় আছে তবে মোট কথা আমি যেহেতু একটু ফ্রিকোয়েন্ট ট্রাভেল করি আমার জন্য খুব কনভেনিয়েন্ট আর কি একটু রাতে হলেও যে 8টা 9টার সময় যদি ট্রেন উঠতে পারি তাহলে অ্যাটলিস্ট আমার কিছু খরচও বেঁচে যায় সময়টা অনেকটা বেঁচে যায় উত্তর আমি নিয়মিত যাতায়াত করি এটা রেগুলার হোক আমি আশা করছি যে এটা আসলে রাত 12টা পর্যন্ত হওয়া উচিত আমি উন্নত দেশে ছিলাম লন্ডনে ছিলাম সিঙ্গাপুরে দেখেছি ফ্রান্সে দেখেছি ওইসব জায়গায় অনেক রাত পর্যন্ত চলে ইভেন সুইজারল্যান্ডে দেখেছি রাত 2টা পর্যন্ত 3টা পর্যন্ত যাদের ট্রেন চলে আর কি এবং সবসময় প্রচুর লোক হয় আর কি Out the doors.